ওয়েলকাম টু মাই চ্যানেল কসমিক ইলেকট্রনিক্স সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য হ্যালো ভিওর্স আজকে এল জি এল টিভির একটা প্রবলেম সলভ করে দেখাবো তো এই সেটটার প্রবলেম হচ্ছে এটা হচ্ছে বাইশ ইঞ্চি একটা এলইডি টিভি এটার প্রবলেম হচ্ছে কোনো পিকচার আসছে না কিন্তু ব্যাকলাইট ঠিক আছে পাওয়ার অন করলাম এল ইডি টু টাইম ব্লিংক করলো হালকা একটা আবছা লাইট দেখতে পাচ্ছি কিন্তু ডিসপ্লে নেই পিকচার নেই এরকমই একটা প্রবলেম আসছে ইন্টার পর ভিওয়ার্স ইন্টার পর ফিরে এলাম প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে আমি স্ক্রুগুলো খুলে রেখেছি ব্যাক কভারটা ওপেন করলাম ব্যাক কভার ওপেন করার সাথে সাথে আমরা মাদার বোর্ডটা দেখতে পাচ্ছি এটা জুম করলাম মাদার এবং এখানে আমরা এটা নাইনটিন ভোল্ট অ্যাডপ্টার এবং এই অ্যাডপ্টারে পাওয়ার দিয়ে আমরা সমস্ত ভোল্টেজগুলো তোমাদের মেজার করে দেখাবো সেটের পাওয়ার অন করলাম মাদার বোর্ডে কি পাওয়ার গেছে এখানে একটা ফিউজ নাইন থ্রি এরকম একটা ভোল্টেজ দেখাচ্ছে তখন এই ভোল্টেজটা ঠিকই আছে মাদার বোর্ডে পাওয়ার এসেছে তা পাওয়ার এসেছে এবং ব্যাকলাইট তো গ্লোয়িং হচ্ছে তবুও এখানে আমি তোমাদের ভোল্টেজটা দেখিয়ে দিচ্ছি ম্যাপে এল ইডি সাপ্লাই টোয়েন্টি ফোর পয়েন্ট সেভেন টোয়েন্টি ফোর পয়েন্ট সেভেন টু কিন্তু গ্লো করছে যার জন্যে স্ক্রিনে হালকা একটা লাইট কিন্তু প্রথমেই দেখেছিলাম এরপর অন্যান্য আদার্স আরও ভোল্টেজগুলো আছে আমি দেখাবো যেটা সব থেকে গুরুত্বপূর্ণ প্যানেলের সাপ্লাই আসছে কি না প্যানেলের সাপ্লাই ভোল্টেজ মিসিং এরপর আরও অনেকগুলো ভোল্টেজ আছে সেই ভোল্টেজগুলো মেপে দেখা দরকার তার মধ্যে প্রথমেই তোমাদের যে ভোল্টেজটা আমি মেজার করে দেখাবো সেটা হচ্ছে ফাইভ ভোল্ট আমি তোমাদের সুবিধের জন্য পাশে জুম করে দেখিয়েছি তা ভিওয়ার্স এখানে কিন্তু ফাইভ ভোল্ট রয়েছে আর এই জায়গাটায় হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট এটাও সাপ্লাই রয়েছে আর একটু ওপরের দিকে গেলে দুটি রেগুলেটার আছে ওয়ান পয়েন্ট এইট ভোল্ট রেগুলেটার এবং এই দুটি রেগুলেটরে কিন্তু সাপ্লাই রয়েছে তাহলে সমস্ত ভোল্টেজগুলোই ঠিক আছে এক্সেপ্ট ও আর একটা তোমাদের মেজার করে দেখায়নি ফ্ল্যাশ মেমোরি সাপ্লাই পিন এইট নাম্বার পিন থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট এটাও ঠিক আছে এটা তো খুবই মানে গুরুত্বপূর্ণ একটা ভোল্টেজ যেটা দেখা দরকার তা বারো ভোল্টটা আমরা পাচ্ছি না এবং বারো ভোল্ট যদি না পাই তাহলে প্যানেলে তো ওই ভোল্টেজ যাবে না প্যানেল অনও হবে না হ্যালো ভিওয়ার্স তা আমরা দেখলাম যে সমস্ত ভোল্টেজগুলো আছে কিন্তু বারো ভোল্টটা পাচ্ছি না বারো ভোল্টটা হচ্ছে প্যানেল ভোল্টেজ এবং কেন এটা জেনারেট হচ্ছে না সেইটা আমরা সার্কিটের সাহায্যে দেখব এই যে এরিয়াটা আমরা দেখিয়েছি এটা আমি জুম করে দেখিয়েছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচারে এইখানে এই জায়গাটায় আমরা বারো ভোল্ট পার কথা কিন্তু এখানে বারো ভোল্ট পাইনি তা এখন এই যে ক্যাপাসিটারটা আমরা দেখছি এই একদিকে হচ্ছে গ্রাউন্ড আছে আর একদিকে হচ্ছে নাইনটিন ভোল্ট পাওয়া যায় এই নাইনটিন ভোল্টটা এই আইসিকে দেয়া হয় এবং এ একটা বারো ভোল্ট তৈরি করে এই আইসিটা তোমরা দেখতে পাচ্ছ একটা এইট পিনের একটা আইসি রয়েছে এটা এ হচ্ছে এই কয়েল ক্যাপাসিটার এবং আদার্স কম্পোনেন্ট সমস্ত কিছু নিয়ে একটা বাক কনভার্টারের কাজ করে বা স্টেপ ডাউন কনভার্টারের কাজ করে এটা হচ্ছে নাইন টেন ভোল্টটা নেয় এবং টুয়েলভ ভোল্ট আউটপুট হয় তা এই টুয়েলভ ভোল্টটা এখানে পাওয়া যায় এই যে কয়েলটা দেখতে পাচ্ছি এই কয়েলের ইনপুট থেকে আউটপুট হয় এবং এখানে এইটা হচ্ছে একটা পি চ্যানেল মসফেট এর হচ্ছে এর হচ্ছে সোর্স পিন এবং সোর্স পিনে ইনপুট হয় এবং ড্রেন দিয়ে আউটপুট হয় বারো ভোল্টটা আউটপুট হয়ে এই জায়গাটায় রাসে এবং এখান থেকে প্যানেলে সাপ্লাই হয় এলবিডিএস কেবলের মাধ্যমে তা এইটাই হচ্ছে সিস্টেম তা এই সিস্টেমের মধ্যে যদি আইসি খারাপ থাকে তাহলে কিন্তু আর বারো ভোল্ট আমরা পাবো না তা সেইটা আমরা ভোল্টেজ মেজার করে সঠিক সিদ্ধান্তে পৌঁছব এবং প্র্যাকটিক্যালে আমি আসছি তা ভিওয়ার্স এবার আমি তোমাদের প্র্যাকটিক্যালে নিয়ে যাচ্ছি মাদার বোর্ড কিছুটা জুম করে নিলাম এবং প্র্যাকটিক্যাল দেখাতে গেলে অবশ্যই সেটের পাওয়ার অন করতে হবে একদিকে ভোল্টেজ মাপছি এবং ওপরে অ্যারো চিহ্ন দিয়ে দেখেছি এখানে কোনো ভোল্টেজ নেই এটা হচ্ছে মসফেটের ড্রেনে কোনো ভোল্টেজ নেই সোর্সে কোনো ভোল্টেজ নেই আর একটু আমি নিচের দিকে আসবো যেখানে মেন সাপ্লাইটা রয়েছে নাইনটিন ভোল্ট সাপ্লাই এবং এই নাইনটিন ভোল্ট সাপ্লাই আইসিকে দেয়া হয় এবং এখানে কয়েল রয়েছে ক্যাপাসিটার রয়েছে আদার্স কোম্পানির রয়েছে এই জায়গাটায় তোমরা দেখতে পাচ্ছ ক্যাপাসিটার একদিকে গ্রাউন্ড এবং একদিকে সাপ্লাই এইটিন এখানে ভোল্টেজ আছে এবং এখানে আর একটা ভোল্টেজ থাকে টুয়েলভ ভোল্ট কিন্তু এখানে টুয়েলভ ভোল্ট নেই টু পয়েন্ট সিক্স এবং এটাই হচ্ছে পি চ্যানেলের সোর্স পিনে যাচ্ছে তো ভিওয়ার্স এখানে কিন্তু টুয়েলভ ভোল্টের পরিবর্তে আমরা পাচ্ছি টু পয়েন্ট সিক্স ভোল্ট তার মানে আইসি জেনারেট করছে না আইসি ডিফেক্টিভ এখানে যে এইট পিনের যে আইসিটা আছে সেই আইসিটা হচ্ছে ডিফেক্টিভ তো এই মুহুর্তে আমার কাছে এই এইট মিনের আইসিড নেই যেহেতু এটা বাক কনভার্টারের কাজ করছে সেই জন্য আমরা একটা বাক কনভার্টার বা স্টেপ ডাউন কনভার্টার এখানে লাগাবো কিন্তু লাগাতে গেলে প্যানেলটা কত ভোল্টেজে সেটা আগে কনফার্ম হতে হবে এবং সেইটা কনফার্ম হওয়ার জন্য আমরা টিকন বোর্ড বা স্কেলার বোর্ডে ফিরে এলাম এখানে দেখছি দুটো কয়েল রয়েছে ডাবল কয়েল তার মানে এটা টুয়েলভ ভোল্ট সাপ্লাই এটা টুয়েলভ ভোল্টের প্যানেল সাধারণত আমরা যেটা জানি তা এটা হানড্রেড পারসেন্ট কনফার্ম হওয়ার জন্য আমরা গুগলে সার্চ করব এবং গুগলে সার্চ করতে গেলে আমাদের প্যানেল নাম্বারটা অবশ্যই জানতে হবে তো এখানে স্টিকার মারা আছে প্যানেল নাম্বার দেওয়া আছে এই নাম্বার ধরে আমরা গুগলে সার্চ করে ডাটা শিট দেখে আমরা বুঝে নেব যে কত ভোল্টেজের এটা প্যানেল কম্পিউটার স্ক্রিনে এলাম গুগলে গেলাম গুগলে গিয়ে আমি ওই প্যানেল নাম্বারটা সার্চ করব আগেই আমি সার্চ করেছিলাম তার একটা লেখা রয়েছে এইটা ধরে আমি ক্লিক করলাম এবং এখানে অনেকগুলো ওয়েবসাইট রয়েছে ডাটা সিটের এর কোনো একটা ওয়েবসাইটে আমি ক্লিক করবো ডাটাশিট ফোর ইউ ডট কম এই ওয়েবসাইটটা ক্লিক করলাম এবং সাথে সাথে এই ওয়েবসাইটে আমরা চলে এলাম এবং যে নাম্বার ধরে ডাটা সিট আমরা সার্চ করেছিলাম সেটা তোমরা দেখতে পাচ্ছ এ নাম্বারটা এবং আরেকটু আমরা নিচের দিকে না পো স্ক্রোলিং করে যেখানে ডাটা শিট পি পিডিএফ পিডিএফ ডাউনলোড হয়ে করা যাবে আর কি যেখানে এটা হচ্ছে পিডিএফ ডাউনলোড এবং এখানে ক্লিক করলাম সাথে সাথে আর একটা পেজে চলে এলাম এবং রাইট সাইড কর্নারের অনেকগুলো আইকন রয়েছে এর মধ্যে একটা রয়েছে ডাউনলোড অপশান এতে ডাউনলোডে ক্লিক করলাম সাথে সাথে ডাউনলোড শুরু হয়ে গেল ডাউনলোড কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা পিডিএফ ফাইলটাকে ওপেন করব ডাউনলোড কমপ্লিট ওপেন দ্য পিডিএফ ফাইল এত এত কিছু করার একটাই কারণ হচ্ছে কত ভোল্টের প্যানেল এটা জানার জন্য আমাদের কনফার্ম হওয়ার জন্য কেন প্যানেলে যদি ভোল্টেজ কম যদি ফাইভ ভোল্টের হয় আমি যদি বারো ভোল্ট দিয়ে দিই তাহলে কিন্তু প্যানেলটা নষ্ট হয়ে সেই জন্য আমাদের হানড্রেড পারসেন্ট কনফার্ম হতে হবে সেই জন্য গুগুলে আমরা গেছি পিডিএফ পিডিএফ ফাইল সার্চ করছি এখানে ইলেকট্রিক্যাল ক্যারেক্টারস্টিক যেটা রয়েছে সেই জায়গায় আমরা চলে এলাম ভিউয়ার্স আমি আরও জুম করে দেখাচ্ছি তোমাদের এটা হচ্ছে পাওয়ার ইনপুট ভোল্টেজ প্যানেলের টুয়েলভ ভোল্ট মিনিমাম দিতে হবে এইট টেন পয়েন্ট এইট এবং ম্যাক্সিমাম থার্টিন পয়েন্ট টু তা আমরা এখান থেকে কনফার্ম হয়ে গেলাম যে এটা টুয়েলভ ভোল্টের প্যানেল তার আমরা বাক কনভার্টার মডিউলের সাহায্যে টুয়েলভ ভোল্ট এই জায়গায় দেবো তো এই জায়গা হচ্ছে আইসি তোলার আগের অবস্থা বিফোর অ্যান্ড আফটার হচ্ছে আইসি তোলার পর এই জায়গাটা সেটাকে আমি আইডেন্টিফাই করে তোমাদের দেখিয়ে দিয়েছি এরপর আমি বাক কনভার্টারটা তোমাদেরকে দেখাবো এটা ডিসি ডিসি টু ডিসি বাক কনভার্টার পাওয়ার সাপ্লাই বা এটা একটা মডিউল বা স্টেপ ডাউন পাওয়ার সাপ্লাই তা এটা যে সি এ টু ফাইভ নাইন সিক্স একটা বাক কনভার্টার দেখতে পাচ্ছ তোমরা এটা কীভাবে লাগাবো অর্থাৎ এখানে আমরা নাইনটিন ভোল্ট দেবো এবং টুয়েলভ ভোল্ট আউটপুট পাবো তাহলেই আমাদের প্যানেল কাজ হবে তা এইটা হচ্ছে চার চারধারে চারটে কানেকশান রয়েছে তার মধ্যে দুটো কানেকশান হচ্ছে নেগেটিভ ইনপুট এবং আউটপুট নেগেটিভ ওপরে কোন কর্নারে হচ্ছে ইনপুট ভোল্টেজ লেফটে হচ্ছে আউটপুট ভোল্টেজ আর ওপরে টপ ভিউতে যদি যায় এখানে একটা স্ক্রু রয়েছে বা ট্রিমার বা প্রিসেট তোমরা যাই বলতে এটা এটার সাহায্যে বারো ভোল্টটা অ্যাডজাস্ট করা হয় তবে আমরা সার্কিটে লাগানোর আগে ইনপুট ভোল্টেজ দিয়েই আমরা আগে অ্যাডজাস্ট করে নেব বারো ভোল্ট নাহলে কিন্তু যদি বেশি চলে যায় তাহলে সেক্ষেত্রে প্যানেলটা নষ্ট হয়ে যাবে কোথায় কোথায় আমরা ওয়ারগুলো কানেকশান করবো সেইটা আমি তোমাদের দেখাই এটা হচ্ছে ইনপুট ভোল্টেজ এখান থেকে একটা ওয়ার নিয়ে আমি বাক কনভার্টারের যেখানে ইনপুট লেখা আছে সেই জায়গায় যোগ করব নেক্সট ওই বাক কনভার্টারতে একটা গ্রাউন্ড দেওয়া হয় ওখান থেকে একটা গ্রাউন্ডের তার নিয়ে এসে আমি এই স্ক্রি এখানে যে স্ক্রু রয়েছে স্ক্রুয়ের সঙ্গে চেসিস গ্রাউন্ড করে দেব আর একটা পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে আউটপুট এখানে যে চ্যানেল মসপেড আছে তার স্পিনের সঙ্গে একটা কয়েল আছে এই কয়েলে আমরা এখানে ভোল্টটা সাপ্লাই দেবো এই হচ্ছে তিনটে তারের মাত্র কানেকশান যেহেতু গ্রাউন্ড ইনপুট আউটপুট একই সেই জন্য গ্রাউন্ডের জন্য একটা ওয়ার হলেই চলে যাবে বাকি ইনপুটের ভোল্টেজ খুবই সহজ একটা কানেকশান তা এখানে রেড ওয়্যার ব্ল্যাক ওয়ার আর ইয়েলো ওয়ার তিনটে কানেকশান করেছি আমি যেখানে আমি নাইনটিন ভোল্ট মেজার করে দেখিয়েছিলাম এইটিন পয়েন্ট নাইন ভোল্ট এখান থেকে একটা এটা হচ্ছে ইনপুট ভোল্টেজ এটা অ্যাডপ্ট অ্যাডপ্টার থেকে এই ভোল্টেজটা আসছে এখানে তা এটা রেড ওয়ার এই রেড ওয়ারটা সরাসরি চলে যাবে স্টেপ ডাউন মডিউল বা কনভার্টারের ইনপুট পয়েন্টে এটা হচ্ছে ইনপুট পয়েন্ট আর এখান থেকে একটা উল্টো দিকে একটা গ্রাউন্ড রয়েছে ব্ল্যাক ওয়ারটা হচ্ছে গ্রাউন্ড এবং এই গ্রাউন্ডের ওয়ারটা আমরা চেসিসের সঙ্গে যে স্ক্রু রয়েছে তার সঙ্গে আমরা টাইট করে দিলাম আর এটা হচ্ছে আউটপুট মডিউলের আউটপুট আউটপুটটা আমরা এখানে যে কয়েল রয়েছে পি চ্যানেল মসপ্যাটের সোর্সের সঙ্গে সেই কয়েলে যুক্ত করলাম তো ভিওয়ার্স তোমরা কানেকশানটা বুঝতে পারছ এতক্ষণ তোমাদের খুবই সহজ সর একটা কানেকশান এবং কানেকশানটা না বোঝার কোনো কারণ নেই সেটের পাওয়ার অন করলাম পাওয়ার অন করার পর এখানে একটা এলইডি আছে এই কনভার্টারে একটা ব্লু এলইডি আছে এটা জ্বললে বোঝা যাবে যে এটা কাজ করছে তো এটা হচ্ছে ইনপুট ভোল্টেজ এইটিন পয়েন্ট নাইন টু কনভার্টারের রেড ওয়ারের আর যেখানটা এলইডি জ্বলছে এখানে হচ্ছে আউটপুট ইলেভেন পয়েন্ট নাইন সিক্স যদি কম বেশি থাকে তাহলে এখানে রেগুলেটার যে প্রি রয়েছে ওটা দিয়ে অ্যাডজাস্ট করে দেওয়া যায় তবুও তোমাদের বলছি যে আউটপুট কানেকশান দেওয়ার আগে কিন্তু আমি পাওয়ার দিয়ে আগে বারো ভোল্ট অ্যাডজাস্ট করে নিতে হবে নাহলে বাই চান্স যদি ভোল্টেজ বেশি চলে যায় তাহলে কিন্তু প্যানেলটা নষ্ট হয়ে যাবে এটা হচ্ছে সাবধানতা স্ক্রিনে ফিরে এলাম সেটের পাওয়ার অন করছি টু টাইমস ব্লিঙ্ক এভি এসে গেছে আমি কেবিল কানেকশান দিচ্ছি তাহলে পিকচার পেয়ে গেছি কোনো রকম সমস্যা নেই তাহলে আইসি অনেক সময় অ্যাভেলেবেল হয় না আইসি মার্কেটে ভালো পাওয়া যায় না তো সেক্ষেত্রে কিন্তু এই স্টেপ ডাউন কনভার্টার বা বাক কনভার্টার দিয়ে কিন্তু কাজটা অনায়াসে করা যাবে এবং অবশ্যই কনভার্টারটা যখন আমি বসাবো নিচে একটা সেপারেটারের ওপর বসালে ভালো হয় দ্য প্রবলেম ইজ সলভ সেট ইজ ওকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না থ্যাংকস ফর ওয়াচিং